হ্যালো সকলকে সকলকে শিউলির ছোটোখাটো গল্প কথায় স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে তোমাদের অনেক কোয়ারি ছিল সেই কোয়ারি কিছুটা হলেও অবসান ঘটানোর জন্য এই ভিডিও আমি এনেছি তোমাদের সামনে তো আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি জয়নিং যে বছর করলাম সে বছরে আমার স্যালারি কত ছিল বা কী কী স্ট্রাকচার ছিল স্যালারি তো আমি তোমাদের ওই ভিডিওতেই কথা দিয়েছিলাম যে দু সালে রোপা চালু হওয়ার পর আমার স্যালারিতে কি কি পরিবর্তন হয়েছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো তো আমার অনেক ছোটো বোনদের অনেক কোয়ারি ছিল যে কি রকম পরিবর্তন হয় বা কী কী স্ট্রাকচার নতুন অ্যাড হয় কোনগুলো বাদ হয় সে সম্পর্কে জানার তো আমি সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বেশি ক্লিয়ার হতে পারবে যে রোপা আসার আগে আমাদের কি বেতন ছিল আর রোপা আসার পরে আমাদের বেতনের পরিকাঠামোর কী কী চেঞ্জ হলো দু উনিশ সালে ষষ্ঠ বেতন কমিশনের পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রক বাজেট পেশ করেন সেই বাজেটে রোপা চালু হয় দু হাজার উনিশে যেহেতু রোপার কথা পেশ করা হয় তাই দু হাজার উনিশে রোপা আসায় বেতন কাঠামোর পরিবর্তনটা ঘটে কিন্তু একটা কথা ভালো করে বুঝে নাও দু হাজার উনিশ সালের বেতনে কিন্তু আমাদের খুব বেশি পরিবর্তন হয়নি কারণ বাজেটে দু হাজার উনিশ যেটা হয় সেখানে রোপার কথা পেশ করা হলেও আমাদের যে পরিকাঠামোটা চেঞ্জ হয় সেটা কিন্তু দু হাজার সালে জানুয়ারি মাস থেকে তো দেখো তার জন্য আমি বলে দিই আমি অলরেডি আগে আমার দু হাজার ষোলো সালে জয়নিংয়ে আমার কীরকম স্ট্রাকচার ছিল আর কত স্যালারি আমি পেয়েছিলাম সেটা আমি অলরেডি তোমাদের সাথে আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি তো আমার দু সালে ডিসেম্বর মাসে যে স্যালারিটা ছিল সেখানে কি কি স্ট্যাক্সার ছিল সেটা দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে সেখানে আমাদের বেসিক পে ছিল সাত হাজার আশি টাকা হ্যাঁ দু হাজার ষোলোতে যেটা ছিল তার থেকে যেহেতু তিন বছর হয়ে গেছিল কিছুটা বেড়েছে ওই জন্য তখন বেসিক পেয়েছিল সাত হাজার আশি টাকা আর হাউস রেন্ট অ্যালাউন্স ছিল চোদ্দশো বাহান্ন টাকা ডিএ ছিল বারোশো দশ টাকা আর এম যেটা মেডিকেল অ্যালায়েন্স ছিল পাঁচশো টাকা ষোলো থেকে কিন্তু আমাদের বেড়েছিল দু হাজার উনিশ ডিসেম্বরই অলরেডি আর যেটা আদার্স সেটা কিন্তু একই ছিল তিনশো পঁচাশি টাকা আর গ্রেট পে যেটা সেটা কিন্তু ছাব্বিশশো টাকাই ছিল মানে টোটাল দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে আমার যেটা পে পেয়েছিলাম টাকা সেখান থেকে আমার কিন্তু ডিডাকশন ছিল দু হাজার ষোলোর মতনই জিআইএসএস বাবদ চোদ্দো প্লাস ছয় মানে কুড়ি টাকা কাটা হয়েছিল জিপিএফ জিপিএফ যেটা আমাদের নিজেদের কাটাতে হয় এক বছর চাকরির পরে সেটা মোটামুটি বেশিক পের ছ পার্সেন্ট মিনিমাম কিন্তু কাটাতে হয় হ্যাঁ বেসিক পের ছ পার্সেন্ট কাটাতেই হবে আমি প্রথম থেকেই এটা দু হাজার টাকা করে কাটায়। তো জিপিএফ পাবো তো আমার ডিডাকশান দু ছিল আর যেটা পি ট্যাক্স সেটা দরুন একশো তিরিশ টাকা যেটা দু হাজার ষোলোতে ছিল সেটাই ডিডাকশন ছিল তো আমার টোটাল দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে ডিডাকশন ছিল একুশশো পঞ্চাশ টাকা হুম আর সেই সময় আমার গ্রস পে যেটা সেটা ছিল কিন্তু তেইশ হাজার নশো সতেরো টাকা এটা হচ্ছে আমার দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে তো তেইশ হাজার নশো সতেরো থেকে ডিডাকশন একুশশো পঞ্চাশ বাদ দিলে যেটা হচ্ছে একুশ টাকা এটা ছিল আমার নেট পে এটা এটা সালে ডিসেম্বরে আমি কিন্তু বারবারই তোমাদের কাছে উল্লেখ করছি তার কারণ আছে যেহেতু আমাদের দু সালে রোপা চালু হয় কিন্তু সেটা আমাদের কার্যকারী হচ্ছে দু হাজার সালে জানুয়ারি মাস থেকে এই জায়গাতে এসে আমাদের বেতন কাঠামোই প্রচুর পরিবর্তন হয় হুম স্ট্রাকচারে অনেক কিছু পরিবর্তন হয় এবার দেখো তোমরা আমার এখানে কি কি পরিবর্তন হয় দু সালে জানুয়ারি মাসে আমাদের যে স্ট্রাকচারটা পেলাম সেখানে বেশিক পে ছিল হ্যাঁ বেশিক পে ছিল কিন্তু যেটা আমরা গ্রেড পে পেতাম সেই গ্রেড পে কিন্তু এই স্ট্রাকচারে ছিল না গ্রেড পে পুরো উঠে গেল। দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে সেখানে হাউস রেন্ট অ্যালাওয়েন্স ছিল ডি এ সেটা কিন্তু জিরো হুম আমাদের দু হাজার কুড়ি জানুয়ারি মাসে আমরা যে বেতন পাই সেখানে কিন্তু ডি এ জিরো হয়ে যায় তোমরা নিশ্চয়ই সবাই জানো ডি এ নিয়ে এখন প্রচুর পরিমাণে আন্দোলন চলছে সে কারণে দু হাজার কুড়ি থেকে কিন্তু আমাদের বন্ধ হয়ে গিয়েছিল যদিও এখন কিছু কিছু পার্সেন্টেজ হিসাবে ডি পাওয়া যাচ্ছে সেটা খুবই কম আর যেটা মেডিকেল এম ছিল আর সঙ্গে ছিল আদার্স মানে দু হাজার কুড়ি জানুয়ারি থেকে আমরা টোটাল পাচ্ছি এর বাইরে কিন্তু আর কিছু ছিল না আমাদের যেটা গ্রেড পে সেটা কিন্তু উঠে গিয়েছিল আর ডিডাকশনের ক্ষেত্রেও তাই জিআইএসএস জিপিএফ আর পি ট্যাক্স এটা বাবদই কাটা হয় কিন্তু সবটা কি এক ছিল আর এতে আমাদের গ্রেড পে বাদ যাওয়ায় কি লোকসান হলো কিছু সেটা একটু ভালো করে বুঝে নাও তাহলে বুঝতে পারবে যে এএনএম স্যালারিতে কি পরিবর্তন হয়েছিল রোপায় প্রথমেই বলি যেটা দু সালে জানুয়ারি মাসে রোপা চালু হওয়ার পর বেশি পে হয় সেটা কিন্তু আমরা পাই চব্বিশ হাজার আটশো টাকা হ্যাঁ যেটা আমাদের দু সালে ডিসেম্বর মাসে ছিল সাত হাজার আশি টাকা একদম আর এখানে গিয়ে সেটা দাঁড়ায় চব্বিশ হাজার আটশো টাকা তার মানে কতটা পরিবর্তন হয় দু সালের ডিসেম্বর মাসে সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো এতটা টাকার ডিফারেন্স আমাদের হয় উপর আর যেটা ছিল হাউস রেন্ট অ্যালাউন্স সেটা আমাদের দু সালের ডিসেম্বর মাস মানে রোপা চালু হওয়ার আগে সেটা ছিল আমাদের চোদ্দশো টাকা হ্যাঁ কিন্তু রোপা চালু হওয়ার পর সেটা হয় উনত্রিশশো টাকা এ প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলি হাউস রেন্ট অ্যালাওয়েন্স যেটা সেটা তোমাদের আমি আগেও বলেছি যে পাহাড়ি বা পর্বত এলাকায় যেখানে পোস্টিং হয় সেখানে কিন্তু সব গভর্নমেন্ট সার্ভিসে হাউস রেন্ট অ্যালাওয়েন্স কিছুটা পার্থক্য হয় বাকি সবার ক্ষেত্রে কিন্তু একই থাকে এটা হ্যাঁ এবার যদি কেউ কাছাকাছি সরকারি কোয়ার্টার বা ঘরে নেয় সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু জিরো হয় হুম সেক্ষেত্রে তার কলামের ঘরে জিরো বসে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই গভর্নমেন্ট সার্ভিস করে তাদের ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকার বেশি এই চারে কিন্তু নেওয়া যায় না সেক্ষেত্রে একজনের থেকে কিন্তু কিছু এই চারে কাটাতে হয় কারণ বারো হাজার টাকা ক্রস করে গেলে সেক্ষেত্রে কিন্তু হয় না নিয়ম এটাই তো এক্ষেত্রে তো আমার মতে মনে হয় বা সকলেরই এটা মনে হবে যারটা ট্যাক্সের আওতায় পড়ে তার থেকে হাউস রেন্ট অ্যালায়েন্স কিছুটা কমানোটাই উচিত যখন বারো হাজার টাকা অবধি পৌঁছে যাবে অবশ্যই কিছু বছর পর সকলেরই চলে যায় যারা দুজনই সার্ভিস করে সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হয় তারপরে যেটা ডি সেটা তো এই সময় জিরো হয়ে গেল আর এম এম এতে আসি দু সালে আমাদের যে এম এটা ছিল পাঁচশো টাকা রোপা চালু হওয়ার পরেও কিন্তু থেকে যায় হ্যাঁ একদম এটার কোন তফাৎ হয় না এই পাঁচশো টাকাটা তুমি ততদিনই পাবে যতদিন না ডবলুবি এইচ এস স্কিমের মধ্যে পড়বে মানে মেডিকেল যখনই তুমি করবে সুবিধা নেবে তখন তোমার এই পাঁচশো টাকাটা মানে এম এর জায়গায় জিরো হবে যেমন আমি প্রথম প্রথম আমার এটা পাঁচশো টাকা আমি পেতাম কিন্তু যেহেতু আমি এখন এই স্কিমটায় মানে আওতাভুক্ত আমি করেছি তো সেক্ষেত্রে আমি এই পাঁচশো টাকার জায়গাটায় আমার বেতনে কিন্তু এখন জিরোই থাকে আর আদার্সে আসি আদার্স যেটা আমার তখনও তিনশো টাকা ছিল সেটা দু সালে জানুয়ারি মাসে মানে রোপা চালু হওয়ার পরে তিনশো পঁচাশি টাকায় রয়ে গিয়েছিল আর যে ডিডাকশনটা ছিল সেখানে কিন্তু জিআইএসএস বাবদ যেটা সেম ষোলো প্লাস চার কুড়ি টাকা আর জিপিএফ আমার সেমই কাটা ছিল দু হাজার টাকা পিট্যাক্স বাবদ দেড়শো টাকা মানে দু হাজার উনিশে আমার ডিডাকশন যেটা সেটা ছিল টোটাল এখানে কত তোমরা হিসেব করে বলো একুশশো পঞ্চাশ টাকা হুম আর আমার এখানে কাটা হয়েছিল একুশশো সত্তর টাকা এটার আমার পার্থক্য ছিল ডিডাকশনে ঠিক আছে দু হাজার কুড়ি জানুয়ারিতে তার মানে আমার নিয়ে গ্রস কত হয়েছিল। যেহেতু আমার মানে পে আমাদের গ্রেট সকলেরই পে বাদ চলে গিয়েছিল আমরা তখন প্রথমে ভেবেছিলাম একটা অপশন যেহেতু আমাদের বাদ চলে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো মানে কতটা কি পার্থক্য হবে কিন্তু এখানে অনেক বড় পার্থক্য হয় স্যালারি কারণ দু সালে জানুয়ারি মাসে আমাদের যেটা গ্রস পে সেটা ছিল আটাশ হাজার ছশো একষট্টি টাকা যেটা আমার দু সালের ডিসেম্বর মাস যেটা তখন ছিল একুশ হাজার সাতশো সাতষট্টি টোটাল সাত হাজার টাকার পার্থক্য হয় রোপা দু হাজার উনিশের পরিকাঠামো অনুযায়ী আর এখানে আমি কাটিয়েছিলাম যেহেতু মানে যেটা কাটে মিনিমাম একুশশো সত্তর টাকা ডিডাকশন তো আমি দু হাজার কুড়ি জানুয়ারিতে হাতে পাই ছাব্বিশ হাজার চারশো একানব্বই টাকা আর আমি পেয়েছিলাম দু সালের ডিসেম্বর মাসে হাতে একুশ হাজার সাতশো সাতষট্টি টাকা তো তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে রোপা চালু হওয়ার পরে আমাদের স্যালারির কতটা পরিবর্তন ঘটে হ্যাঁ একদম আমাদের স্যালারিতে এই আমূল পরিবর্তন ঘটছে দু হাজার কুড়ি রোপা কার্যকারিতা হওয়ার পর থেকে দু হাজার সালের জানুয়ারি মাস আবার সেখানেও কিন্তু আমাদের আবারও কিছু চেঞ্জ আসে ঠিক আছে সেটা নিয়ে আমি তোমাদের আরো আগামী ভিডিওতে সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আর একটা কথা হচ্ছে যে ইনক্রিমেন্ট যেটা হয় সেটা কিন্তু প্রত্যেক বছর আমাদের জুলাই গিয়ে একটা ইনক্রিমেন্ট হয় সেটা কিন্তু নির্ভর করে বেশিক পের উপর হুম একদম বেশিক পের উপর নির্ভর করে এই ইনক্রিমেন্টটা তো এই ইনক্রিমেন্ট সম্পর্কে আমি তোমাদেরকে আগামী একটা ভিডিওতে নিয়ে আসবো কিরকম আমাদের স্যালারি মানে আমাদের কিরকম ইনক্রিমেন্ট হয় তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আট বছর স্যালারির পরেও কিন্তু একটা ইনক্রিমেন্ট পাওয়া যায় আট বছর জব হয়ে গেলে তো আমার এবছরে আট বছর কমপ্লিট হলো তো যদি তোমরা চাও যে আমার ইনক্রিমেন্ট কত হলো প্লাস আমার আট বছরে যে বেনিফিট আমি পেলাম সেটার পরে আমার স্যালারি গিয়ে কত দাঁড়ালো মানে এনএমদের কত স্যালারি হতে পারে সে সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে তোমরা ইনবক্সে মেসেজ করবে আমি তোমাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে স্যালারি রকম পরিবর্তন হয় কারণ অনেকেই এই প্রফেশনে আসতে চাইছো তাদের কাছে অন্তত স্যালারি ব্যাপারটা অনেকটাই মানে ক্লিয়ার হওয়া দরকার আমার মতে তো তোমরা স্যালারিটা দেখলে বুঝতে পারবে কি হারে বাড়ছে বা কিরকম স্যালারি হতে পারে বা এখন যারা নতুন জয়েন করবে তারা কি রকম স্যালারি পেতে পারো আগের ভিডিওতে দেখলাম আমাকে কয়েকজন প্রশ্ন করেছ যে দু হাজার সালে কি রোপা চালু হওয়ার কোনো ব্যাপার নেই নতুন করে আবার না এরকম কোনো ব্যাপার নয় যদি সপ্তম পে কমিশনে আবার রোপার মানে কথা ওঠে তাহলে অবশ্যই সেটা দু পরিবর্তন হয়ে রোপা দু হতে পারে তো এটা জানা নেই কিন্তু বেতন কমিশনে যদি আবার কিছু চেঞ্জ হয় পে কমিশনে সপ্তম পে কমিশন তো সেখানে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আসবে সবার মতো তোমরা কি ধরনের ভিডিও চাও এন এম সম্পর্কে তোমরা সেটা অবশ্যই আমাকে মেসেজে জানাবে আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব তাতে তোমাদের অনেক উপকারে আসবে আর তোমাদের যা প্রশ্ন থাকবে আমাকে মেসেজে করবে আমি সেগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব স্যালারি সম্পর্কে যদি আরো কিছু জানতে চাও অবশ্যই সেটা জানাবে আর তোমরাও খুব ভালো থাকবে ওকে আজকের মতো টাটা